প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ফ্ল্যাটের ভিডিওতে। আজকে যেই ফ্ল্যাটগুলো আপনারা দেখবেন, আজকে যে ফ্ল্যাটটা আপনারা দেখবেন সেটা হচ্ছে ইস্কাটন একটা ফ্ল্যাট। যারা ইস্কাটনের দিকে ফ্ল্যাট খুঁজছেন, নিউ ইস্কাটনে, তাদের জন্য কিন্তু আমরা এক্সক্লুসিভলি নিয়ে আসছি। দর্শক, এটা 2013 সালে বানানো একটি বিল্ডিং। এখানে প্রায় হাইরাইজ একটা বিল্ডিং, সেই বিল্ডিংয়ের সাততলায় কিন্তু আমরা রয়েছি, ফ্ল্যাট নাম্বার E6-এ। দর্শক, এটা বিক্রি হবে, যারা কিনতে আগ্রহী ওই সব ভাই বোনরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের কে ফ্ল্যাটটি সরাসরি দেখানোর ব্যবস্থা করব, আপনি কিনতে চাইলে আমরা কিনে দেব। সো দর্শক, এই ফ্ল্যাটটি আমরা আজকে ভিতরে দেখাচ্ছি, ভিতরে কী কী রয়েছে। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন, নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। দর্শক, আমরা প্রবেশ করেই দেখতে পাচ্ছি ডাইনিং স্পেসটা। ডাইনিং এবং ড্রয়িং আলাদা, তিনটা বেডরুম, বাথরুম রয়েছে, তিনটা বারান্দা রয়েছে। দর্শক, এই এলাকাতে কিন্তু ফ্ল্যাট পাওয়া খুবই টাফ, এখানে কিন্তু ফ্ল্যাট সহজে পাওয়া যায় না, কারণ এই এলাকাটাতে আপনি ফ্ল্যাট খুঁজে পাবেন না। ছোটো, বিশেষ করে ছোটো ফ্ল্যাট অনেক কম পাওয়া যায়। সেক্ষেত্রে এটা হচ্ছে 1320 স্কোয়ার ফিট, সাথে কিন্তু একটা পার্কিং রয়েছে, গ্যাসও রয়েছে এই ফ্ল্যাটটিতে। তো সুন্দর একটা ফ্ল্যাট, আপনি কিনে সাথে সাথে বসবাস করতে পারবেন, এবং এখানে এই কমিউনিটি খুব ভালো, পার্কিং আছে, এবং এখান থেকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব কাছে হওয়াতে ডিমান্ড, এবং এখানে সব কিছুর ব্যবস্থা রয়েছে। আশেপাশে বাজার ঘাট করার মতো, মিনা বাজার, আগরা সব রয়েছে আশেপাশে। দর্শক, আপনি টাইলসটা দেখতে পেলেন নিচের। আমরা এখন আপনাদের আস্তে আস্তে প্রত্যেকটা রুমে একটা একটা করে দেখাই। এটা হচ্ছে ড্রয়িং, আপনি ড্রয়িংটা দেখতে পেলেন। ড্রয়িংটা কিন্তু আলাদা করা হয়েছে, ড্রয়িং ডাইনিংয়ের ব্যবস্থাটা আলাদা রাখা হয়েছে, এবং এটা ড্রয়িং। সো দর্শক, যদি মনে হয় আপনি দেখতে চান, তাহলে আমাদের নাম্বারটা আপনারা আমাদের আপনাদের কাছে রয়েছে, বা আমাদের যে স্ক্রিন দেখতে পাচ্ছেন, স্ক্রিনে কিন্তু আমরা নাম্বারটা দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা সংগ্রহ করে আমাদেরকে কল দিবেন, আমরা সেভাবে আপনাদেরকে দেখানোর ব্যবস্থা করব। সো দর্শক, এই পাশেও কিন্তু একটা এক্সিট রয়েছে, এই যে দরজাটা দেখতে পাচ্ছেন, এটা একটা ইমার্জেন্সি এক্সিট। যেহেতু এটা হাইরাইজ বিল্ডিং, এখানে কিন্তু ফ্যাসিলিটিসগুলো ভালো, 24 ঘন্টা সিকিউরিটি ব্যবস্থা আছে, এবং এখানে গেস্টদের জন্য আলাদা পার্কিংও রয়েছে, এবং গেস্ট পার্কিং। দর্শক, এটা হচ্ছে একটা বেডরুম, এটা গেস্ট বেড, এটাও রুমটা কিন্তু বড় আছে, গেস্ট বেড হলেও এর জায়গাটা কিন্তু অনেক বড়, এবং প্রত্যেক রুমে কিন্তু এসির লাইনের ব্যবস্থা রয়েছে। দর্শক, এই রুমটা দেখতে পাচ্ছেন, অনেক বড় একটা রুম, তিন বেডরুমের ফ্ল্যাট, এবং একটু পুরনো, 2013 সালে করা এই বিল্ডিংটি, প্রায় 8 বছর হয়ে গিয়েছে। দর্শক, আমরা এখন অন্য অন্য বেডরুমগুলোতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, একটার পর একটা দেখাচ্ছি আপনাদেরকে। এখানে যেহেতু গ্যাস রয়েছে, অনেকে আছেন যারা গ্যাস সম্বলিত ফ্ল্যাট খুঁজছে, তাদের জন্য কিন্তু এটা ভালো, যে পুরনো হলেও কিন্তু যেহেতু গ্যাস রয়েছে আপনার থাকার জন্য কোনো অসুবিধা নেই। তো দর্শক, এখানে এটা হচ্ছে রান্নাঘর, রান্নাঘরটা কিন্তু মোটামুটি সাইজে খারাপ না, 1320 অনুযায়ী কিন্তু ভালো এই রান্নাঘর, বড় আছে, এবং যেহেতু তিনটা বেডরুম আছে আপনার অনায়াসে একটা ছোটো ফ্যামিলির জন্য ভালো একটা ফ্ল্যাট। এটা হচ্ছে কমন ওয়াশরুম, এখানে কমন ওয়াশরুমটা দেখতে পাচ্ছেন আপনারা। সো দর্শক, আপনারা আমাদের মাধ্যমে প্রতিনিয়ত নিত্য নতুন ফ্ল্যাট দেখবেন, এই ফ্ল্যাট সেল ঢাকার মাধ্যমে। আর আপনি যদি কোনো ফ্ল্যাটের মালিক হয়ে থাকেন, তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফ্ল্যাট বিক্রির বিষয়ে। দর্শক, এটা হচ্ছে মাস্টার বেড, এটার সাথে কিন্তু একটা বেলকনি রয়েছে, এবং এটার সাথে কিন্তু অ্যাটাচ টয়লেটও রয়েছে। যেহেতু ওনারা ফ্ল্যাটটা বিক্রি করে দেবেন, ওনারা শিফট করার চিন্তা করছেন, তো সেই ক্ষেত্রে কিন্তু অনায়াসে আপনি ফ্ল্যাটটি সহজে খালি পাবেন, বিক্রির সাথে সাথে কিন্তু খালি হয়ে যাবে। যারা নিতে চাচ্ছেন, আগ্রহ আছে এরকম লোকজন, তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের দেখার ব্যবস্থা করব। দর্শক, এটা হচ্ছে বারান্দার অংশ, উনি বারান্দার অংশটাকে ভিতরে নিয়ে ফেলেছেন, এবং এখানে বারান্দা আলাদা একটা রুম করেছেন, এখানে জায়গাটাকে ছোট করে, এখানে নামাজ পড়ার জায়গা। দর্শক, এখানে আরেকটা ওয়াশরুম আছে, এটা হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম,
এটা হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম মাস্টার বেডের সাথে। সো দর্শক, মোটামুটি কিন্তু ফ্ল্যাটের আমরা সিংহভাগ দেখিয়েছি, আরেকটা বেডরুম বাকি আছে, সেটা আমি আপনাদেরকে দেখাই। এই ফ্ল্যাটটা যদি কিনতে চান, এটার দাম পড়বে 1,10,00,000 টাকা পার্কিং সহ প্যাকেজ প্রাইস। যদি আপনি এই প্রাইসের মধ্যে কিনতে আগ্রহ হন, তাহলেই কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আমরা আপনাদেরকে দেখার ব্যবস্থা করব। দর্শক, প্রতিনিয়ত আপনাদের জন্য আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসব। আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। দর্শক, এটা হচ্ছে আরেকটা বেডরুম, এটার পাশেও কিন্তু একটা ওয়াশরুম আছে। আপনি দেখুন, ওখানে দুটা, আমরা প্রথমেই বলেছি যে তিনটা বেডরুম সাথে তিনটা বাথরুম আছে, তিনটা বাথরুম মধ্যে এইটা একটা। সো দর্শক, এই ছিল স্কাটনে রেডি একটি তিন বেডরুমের ফ্ল্যাট। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা ভিডিওতে লাইক কমেন্টে শেয়ার করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেননি এখনও সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ সবাইকে।